যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা পথ নেই, হাজারো পথ আমি তার জন্য খুলে দেই আমার বন্ধুগণ। আর এই সমস্ত মাস্টার বেসনের যে অপকারিতা, এক নম্বর অপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, স্ত্রী হক আদায় করতে পারবে না, সিমেনে যে শুক্রাণু থাকে তা শেষ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালাতুল কুবি আইদি কুমিলাত তাহলুকা নিসকে, তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে তোর এই বডি নিয়ে আমি প্রশ্ন করব, তোর চোখ নিয়ে প্রশ্ন করব, তোর কান নিয়ে প্রশ্ন করব, তোর নাক নিয়ে প্রশ্ন করব, সাক্ষী দেবে তোর হাত, সাক্ষী দেবে তোর পা। তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে? আর এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে কে? আল্লাহ দেখে না। আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহর কালাম আল কোরআন আল মজিদ, আল কোরআন আল করিমের গুরুত্বপূর্ণ 52 নম্বর সুরার দুটি আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি, 15 এবং 16। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে এই সুরাটা উপহার দিয়েছেন মক্কায়। কোথায় উপহার দিয়েছেন? মক্কায়। রসুল ইন্তেকাল করেছেন কোথায়? রসুল ইন্তেকাল করেছেন মক্কায় না মদিনায়? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। তার জন্ম হলো মক্কা আর মৃত্যু হলো মদিনা। কোরআন নাজিল হয়েছে কয় জায়গায়? একটা মক্কা, আর এটা কোথায়? মদিনা। এই এদিকে নড়াচড়া করে কে? তো বসে, একটা মক্কা আর একটা মদিনা। আমার নবীজির দাওয়াতের দীনের কাজের দুটো পর্যায় ছিল, একটা হলো মক্কার যুগ আরেকটা হচ্ছে মদিনার যুগ। মদিনার 13 বছর, কি বলে, মক্কার 13 বছর আর মদিনার হলো 10 বছর, এই 23 বছর। মক্কার পর্যায়টা ছিল হলো মক্কায় রসুল মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন, মক্কায় রসুল মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। আর মদিনায় কি মার খাইছেন? মার খেয়েছেন দিয়েছেন। তাহলে মায়ের খাওয়া সুন্নাত? আস্তে আস্তে কয়, মার খাওয়া সুন্নাত মায়ের? এটা কি মনে থাকে? মনে থাকে আমাদের? মায়ের দেওয়া কিন্তু সুন্নাত। বিশ্বনবী কিন্তু হাতে তরবারি নিয়েছেন, বিশ্বনবী কিন্তু বাতিলের মোকাবেলা করেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, হাতে বর্ষা তুলে নিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন, তরবারি তুলে নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, বাতিলের মোকাবেলা করেছেন। কি মায়ের দেওয়ার জন্য না মায়ের খাওয়ার জন্য? বলেন বলেন, দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, অন্য কোনো কারণ না, একটাই কারণ, সেটা হলো আল্লাহর দিন জমিনে পরাজিত থাকবে না বিজয়ী হবে? পরাজিত থাকবে না বিজয়ী হবে? বিজয়ী হবে। দিন পরাজিত হওয়ার জন্য আসে নাই। আল্লাহর দিন পরাজিত থাকবে কেন? কিন্তু গোটা পৃথিবীতে 200 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে মুসলিম রাষ্ট্র মাত্র 56 থেকে 57টি। ওই জায়গায় কি প্রবলেম, কোনো সমস্যা? বসা বসি নিয়ে চেয়ার, যে একটু বসেন। গোটা পৃথিবীতে এখন তো চেয়ার নিয়ে মারামারি বেশি, তাই না? একটু বসেন, আমি একটু মজা করে বললাম, বসেন। মেহরবানি করে না কথা বলি, আমার দিকে তাকান। তাহলে গোটা পৃথিবীতে মুরগি এরকম, এখানে মুরগি কেমনে কি আসবে? হ্যাঁ, আবার এখানে লাউ দেখলাম, এখানে কোথায় লাউ, কদু, মুরগি এগুলো দেয় না? আচ্ছা, না ভালো, এটা আমার মাদের খুব, জি আমার মা বোনদের অনেক কষ্টের দান, এটার মধ্যে একটা আলাদা
তাদের তৃপ্তি আছে আলহামদুলিল্লাহ। এই ক্রিস্টিকাল চারটা এলাকায় আছে তাহলে, না? আলহামদুলিল্লাহ, ভালো। তো আমার দিকে তাকান একটু, আমি একটু মনোযোগ দিতে হবে কথাগুলো শুনতে গেলে, মনোযোগ দরকার আগে। আল্লাহ তাআলা ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে বলেছেন এবং চুপ থাকতে বলেছেন, এই দুটো হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার দিকে তাকান, দুশতাধিক রাষ্ট্রের ভিতরে মাত্র 56টি হলো মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভিতরে, কত কোটি? 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভিতরে। তাহলে গোটা পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিম বেশি। এবং ধর্মীয়ভাবে গোটা পৃথিবীতে বৌদ্ধের সংখ্যা হলো 1 নম্বরে, বৌদ্ধ। চীন গোটা পৃথিবীর মোট জনসংখ্যার একটি বিশাল অংশ জুড়ে আছে চীন। চীন সহ কোরিয়া সহ তাইওয়ান সহ আশপাশের আরও কয়েকটা দেশ মিলে বৌদ্ধ ধর্মের সংখ্যা এখন গড় অনুপাতে 1 নম্বর, 1 নম্বরে। 2 নম্বরে আছে হলো খ্রিস্টিয়ান, 3 হচ্ছে মুসলমান, এরপরে আরও পৃথিবীতে বহু ধর্ম আছে। এই ধর্মগুলো পৃথিবীতে বিভিন্ন জনপদে বিভিন্ন মানুষ এটা পালন করে আসছে। কিন্তু আমার আল্লাহর কাছে দিন কয়টা পছন্দের? একমাত্র দিন কোনটা? একমাত্র এই কথাটাকে আমার না আল্লাহ? আমি মোল্লার না আল্লাহ? কোনো মোল্লার না, আমি আব্দুল্লাহ, আমার নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ্দিনা, যারা আলেম উলামা আছেন, ইন্নাদ্দিনা একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র আইন, একমাত্র জীবন বিধান আমার আল্লাহর কাছে, সেটার নাম কি? আরো জোরে, তার নাম কি? ইকো দেওয়ার দরকার নাই, ইকো কমায় দেন। আচ্ছা, তাহলে পৃথিবীতে আরো ধর্ম আছে, এই ধর্ম কি তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আসতে পারে গ্রহণযোগ্য? অন্য কোন ধর্ম মেনে কি জান্নাত পাওয়া যাবে? এদিকে আমার কথা না কোরআনের কথা? তাহলে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চান তাহলে এটা কার বিরুদ্ধে চলে যাবে? কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কারণ আমি তো আমার আব্বার কথা বলতে আসিনি, কোরআন থেকে বলতেছি। তাহলে আল্লাহ বলছেন কোনো দিন গ্রহণ করা হবে না, কার দিন ছাড়া? আল্লাহর দিন ছাড়া। একটা আয়াত কিন্তু বলেছি, এখন কোনো দিন গ্রহণ করা হবে না এমন একটা সরাসরি আয়াতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন চলার পথ হিসাবে যারা আল্লাহর দিন ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তার কোনো আমল কবুল করব না, তার নামাজ, তার সিয়াম, তার যাকাত, তার দান সদগা, তার কোনো আমল গ্রহণ হবে না, কারণ সে তার জীবন বিধান হিসেবে সে ইসলামটাকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিন গ্রহণের ব্যাপারে পরিপূর্ণরূপে গ্রহণ করতে বলেছেন, ইসলামকে আংশিক মানলেও মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন উদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানবে আংশিক মানবে না তা গ্রহণীয় হবে না, পরিপূর্ণরূপে তোমাকে মানতে হবে, এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, গোটা দুনিয়া জুড়ে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, বাকি সব অন্য ধর্মের, যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিল, একমাত্র হক দিন কার দিন? আল্লাহর দিন। এখন এই 600 কোটি মানুষ যারা
ইসলামকে মেনে চলে না। ধরুন গোটা পৃথিবীতে ইহুদি আছে, ইহুদির সংখ্যা যদিও কম, 1 কোটি, 1 কোটি প্লাস। এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল 40 লাখ, সেটা আজকে 1 কোটিও হয় নাই, মানে কুকুরের বাচ্চার মতো। একসঙ্গে 8-9টার জন্ম হয় কিন্তু বাঁচে না, সব মুরা শেষ হয়। আমি কি ভুল বলছি? আর একটা গাভীর পেট থেকে বাচ্চা হয় কয়টা? একটা। বাজারে কোনটা বেশি দেখা যায়? গরুই বেশি দেখা যায়। অথচ কুকুর এতগুলো বাচ্চা দিল একসাথে, এরপরও টিকে না, মরে যায়। ঠিক তেমনি ইহুদির জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে 40 লক্ষ ছিল, আজকে 1 কোটিও পূরণ হতে কষ্টকর, হয়তো কিছু প্লাস হতে পারে। কেন জানেন? এই তো নিকটবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে, রাখে নাই। তো কয়েকটা ইচ্ছে করে এডলফ হিটলার রেখে দিছিল যে আমি এতগুলো মানুষকে মারলাম, মানুষ আমাকে ভুলও তো বুঝতে পারে, দুই একটা ইহুদি রাখি। থুয়ে দিয়া রাখার পর এখন খুব আমরা শান্তিতে আছি, খুব শান্তি না? আজকে ফিলিস্তিনকে মেরে শেষ করছে কারা? আসতে বলবেন না কারা? ইহুদিরা। 30,000 শিশুকে এই কয়েকদিনে মারছে, হাজার হাজার বাড়ি ঘরে আগুন ধরায় দিছে, বম্বিং করে উড়ায় দিছে। কত শিশু নারী, রক্তাক্ত জনপদ ফিলিস্তিন। সম্মানিত ভাইয়েরা, আমরা খুতবা দেব কি, আমরা ওয়াজ করব কি, এই যে জুলুম নির্যাতনের দৃশ্য দেখে যদি মুসলমান জেগে না ওঠে, আমরা ওয়াজ করে কি করব? আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক কি না? আমরা কোন দিন জাগব, আমরা কোন দিন কথা বলবো? একটি হুদির গায়ে আঘাত করলে গোটা পৃথিবী নড়ে ওঠে, আর মুসলমানের লাশ প্রতিনিয়ত ঝরছে ফিলিস্তিন, কাশ্মীর, বিশ্বের বিভিন্ন জায়গায়। সবচেয়ে নির্যাতিত আজকে মুসলমান, অথচ সম্পদ সবচাইতে বেশি কাদের? মুসলমান। তেল বন্ধ করলে সব অচল, অ্যালুমিনিয়াম বন্ধ করলে সব অচল, সমস্ত প্রাকৃতিক খনিজ সম্পদ ম্যাক্সিমাম মুসলমানদের হাতে। কিন্তু মুসলমানদের এই দুর্দশা কেন? এর মূল কারণ হলো মুসলমান বন্ধু পেতেছে মুসলমানের সাথে নয়, ইহুদি খ্রিস্টানদের সাথে। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, একটু কান লাগিয়ে কথাগুলো শুনি, আমরা বাঁচবই? আমরা তো আর বাঁচতে আসি না এই দুনিয়াতে, মূলত কি বাঁচতে আসছি? আমরা জন্ম নিছি, এরপরে কি হবে? মৃত্যু হবে। বাঁচার লোভ মুসলমান করার উচিত নয়। মুসলমান মরতে এসেছে, বাতিল শক্তির কাছে মাথা নত করতে জানে না মুসলমান। বাঁচতে যদি হয় সিংহের মতো বাঁচব, বীর পুরুষের মতো বাঁচব, মুসলমান হয়ে বাঁচব, বাতিলদের কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মায়ানমার পার্বত্য অঞ্চল নিয়ে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চল নিয়ে কিছু কথা বলেছেন। এয়ারবেস তৈরি করার মধ্য দিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির একটা নকশা সাজানো হচ্ছে, উনি এটার প্রতিবাদ করেছেন, আমরা তাকে ধন্যবাদ দিই। উনি প্রতিবাদ করেছেন, সাদা চামড়ার লোকদেরকে আমরা এই সুযোগ হতে দেব না, ঠিক কিনা? দুঃখ লাগে, আমি আমার বক্তৃতার আজ থেকে আরো 13 বছর আগে আমি বক্তৃতা করেছি, এই কথা বলেছি 13 বছর আগে। দেশের প্রত্যন্ত অঞ্চল, ধরুন এই রাজশাহী অঞ্চলের ওই নওগাঁর প্রত্যন্ত অঞ্চলগুলো, পার্বত্য অঞ্চলগুলো, পাহাড়ি অঞ্চলগুলো খ্রিস্টান মিশনারি টার্গেট করেছে, হাজার হাজার
মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে, তাদের ধর্মে নিয়ে যাচ্ছে। এই মিশনারি তারা কাজ করছে, এই মিশনারি তারা রেগুলার এই রীতিমতোই তাদের কাজগুলো মিশনগুলো চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেট আগামী 20-30 বছর পর মুসলমানদের সংখ্যা কমিয়ে খ্রিস্টানকে সংখ্যাগরিষ্ঠ করে তারা এই জনপদকে একটা ভিন্ন দিকে নেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। দুঃখ লাগে, খ্রিস্টান মিশনারি কাজ করে, সব ধর্মের কাজের স্বাধীনতা আছে, কিন্তু আমার দেশে যদি আপনি হক কথা বলতে যান, গলা চিপে ধরার অপচেষ্টা করতে চায় একটা পক্ষ, ঠিক কিনা? একটা পক্ষ, একটা একটা পক্ষ তারা এই অপচেষ্টা করতে চায়। কিন্তু উচিত ছিল আমাদের সকল মুসলমানকে পৃথক থাকা দর, পৃথক থাকা না এক হওয়া। একমাত্র মুসলমান ছাড়া যত ধর্ম আছে, যত দল মত আছে, সবগুলোর গোড়া কিন্তু এক, রসুনের গোড়ার মতো। রসুনের গোড়া কি এক? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কুফুরি শক্তি হলো একটা শক্তি, সব কুফুর শক্তি এক হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য ঠিক এই সময় আমরা একত্রিত হয়েছি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা এক থাকব। জোরে বলি ইনশা আল্লাহ, আমরা এক হব, ভ্রাতৃত্ব তৈরি করব, কোনো ফেতনা ফাসাদের দিকে যাব না। আমাদের পরিচয়, প্রথম পরিচয় কোনো বাঙালি নয়, বাংলাদেশি নয়, কোনো আঞ্চলিক কোনো পরিচয় নয়, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি বলেন? আর যে আমরা কি বলেন? মুসলমান। আদম কি ছিলেন? ইব্রাহিম কি ছিলেন? নূহ কি ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম কি ছিলেন? মূসা আলাইহিস সালাম কি ছিলেন? আমার নবী কি ছিলেন? আমরা কি মুসলমান? কিন্তু আমরা এখন কি হয়েছে জানেন? এর মধ্যে আবার ভাগ হয়েছি কি মুসলমান? হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, সুন্নি, গরম সুন্নি। বসেন বসেন, এই বিভিন্ন ফেরকা কেন? মোনাজাত নিয়ে মারামারি কেন? তালাকের মাসলা মাসাইল নিয়ে মারামারি কেন? ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না এটা নিয়ে মারামারি কেন? রসুল নূর মাটি এগুলো নিয়ে দ্বন্দ্ব কেন? তুমি কি বুঝো না এগুলো দ্বন্দ্ব লড়ানোর পেছনে মূল মদত যোগাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা? এগুলো নয়, এগুলো আমাদের পরিচয় নয়, এগুলো ভ্রাতৃত্বের লক্ষণ নয়। রসুল জন্ম থেকে নবী না 40 বছর থেকে নবী নিয়ে মানামারি, এগুলো নিয়ে মানামারি কেন? এগুলো নিয়ে সুদের মোহরা চলছে সমাজে, কোনো আওয়াজ নাই। জেনার লাইসেন্স দিয়ে বসে আছে সমাজ, কোনো কথা নাই। ছেলেগুলো ডিভাইস পায়া, মোবাইল পায়া, শেষ। এক ছেলে আজকে সকাল 11টা, বেলা 11টা আমাকে ফোন দিয়েছে একটা যুবক, পরিচয় না দিয়ে কান দেয়ার কয়, হুজুর আমার কি তৌবা কবুল হবে না? কি করছো বাবা? বলে হুজুর আমি আমি প্রচুর হারে হস্তমৈথুন করেছি, মাস্টার বেশনে আমি আসক্ত। বললাম কেন বাবা এগুলো কেন করো? হুজুর আমি পর্ণ আসক্তিতে লিপ্ত, পর্নোগ্রাফিতে আমি আসক্ত, পর্নোগ্রাফি আমাকে শেষ করে দিয়েছে। কেন? এই সমস্ত নীল ছবিগুলো কি রেস্ট্রিকশন করা যেত না, বন্ধ করা যেত না? হুজুর বাঁচার উপায় কি? কান দেওয়ার কয়, হুজুর বাঁচার উপায় কি? এরকম একটা দুইটা যুবক নয়, লক্ষ লক্ষ যুবক আজকে পথহারা, নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখানে চেয়ারম্যান সাহেবরা বসে আছেন, ওনাদের কাছে নিয়মিত রিপোর্ট কি? প্রায় রিপোর্ট, ডিভাইস জোড়ায় গোল হয়ে বসে, এই মোবাইল দিয়ে জুয়া খেলে, জুয়া গেমস আসক্ত,
ফ্রি ফায়ার, পাবজি সব শেষ করে ফেললো। এগুলো ঠিক ঠিক কোন কেন? এগুলো ঠিক না ব্যাঠি? হ্যাঁ, কথা বলবো, কথা বলবো, রাগ করতেছেন নাকি আপনারা? রোগী ডাক্তারের কাছে কেন যায়? সুস্থতার জন্য। সুস্থ কে করেন? মাধ্যম লাগে। ডাক্তারের কাছে যায় অসুস্থ হলে, ডাক্তার প্রেসক্রিপশন দেন। তো সমাজের রোগ আছে না নাই? তো এগুলোর কি ওষুধ কি দেওয়ার দরকার আছে না? একটু বসছে ওষুধ দেওয়ার জন্য। রাগ করতেছেন না তো আপনারা? ওয়াজ আমরা সবাই জানি। হ্যাঁ অবশ্যই বসছি তো। আপনি মা বাচ্চার হাতে মোবাইল দিয়ে ভাত খাওয়ান, এটা কেমন কথা আছে না? গেমস দেয়, গেমস চলে, ও খায়, আছে কিনা বলেন? কেন বাচ্চারা এই মসজিদে গেলে আবার কিছু বুড়া চাষা আছে চোখ এরকম বড় করে, মানে মসজিদে বুড়ার জন্য, কোনো বাচ্চারা মসজিদে যাবে না, মানে বুড়া মানুষের জন্য মসজিদ, এরকম কিছু বুড়া আছে না নাই? বলবো, কথা বলবো, বুড়া চাষা হয়তো মনে মনে চিন্তা করে, হুজুর আপনি আমার উপরে এত রাগ কেন, ভাবতেছেন নাকি? আবার মসজিদ কি শুধু বুড়ো মানুষের জন্য না বাচ্চাদের জন্য? বাচ্চারা কোথায় সময় ব্যয় করবে বেশি বলেন? মসজিদে। মসজিদে ঢোকার মাত্রই কিছু কিছু বুড়ো চাষা আছে এইরকম করে চোখ বানায় আর লাঠি দেখায়, বাচ্চা তো ভয় থরথর করে কাঁপে আর কয়, এ বুড়া মরবে কোন দিন? কেন বাচ্চারা মসজিদে যাবে? আপনার মেয়েটা ছোট হয়েছে, ছোট, আপনার ছেলে ছোট, ঘাড়ে নেবেন, কোলে নেবেন, হেঁটে হেঁটে মসজিদে নিয়ে চলে যাবেন, ফজরের সময় নিয়ে গেলেন, সময়ের জ্ঞান সে অর্জন করলো, জোহরের সময় নিয়ে গেলেন, ওই বাচ্চাগুলো নামাজটা যদি নাও পড়ে কাতারের সামনে সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসবে, কিন্তু মসজিদে নামাজ কেমন করে পড়ে, একজন নেতাকে আনুগত্য কেমন করে করতে হয়, ইমামকে কেমন করে ফলো করতে হয়, শৃঙ্খলা পরিবেশ সময় জ্ঞান সব ওই যে ছোট্টবেলায় তার স্মৃতিপটে এগুলো আঁকা হয়ে গেল, সারা জীবন ওই সন্তানগুলো কখনো আল্লাহর অবাধ্য হবে না। মোটু পাটলু দেখা মসজিদে যায় না, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কথা বলে? আমি যুবককে বললাম, যুবক তোমার এই আসক্তি তোমাকে বাঁচাবে, এক নম্বর হলো তুমি ডিভাইসটা ছেড়ে দাও, মোবাইলের কাছে যেও না, একদম নেগেটিভ করে দাও, কারণ কিয়ামতের দিন কোন বান্দা যদি এমন বিকৃত যৌনাচারে যদি শাসক্ত হয়ে যায়, গুনায় যদি লিপ্ত হয়ে যায়, কিয়ামতের দিন তার অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে, সবার সামনে এটা ওপেন হয়ে যাবে। সবচেয়েতে বড় পাপ হলো গোপন পাপ, গোপন পাপ যে বান্দা বেশি বেশি করবে আল্লাহ তাআলা সেইদিন কিয়ামতের দিন সবার সামনে তাকে ওপেন করে দিবেন। আমার বন্ধুগণ, গোপন পাপ করা যাবে না, সবচেয়ে বেশি ভয় করতে হবে গোপন পাপকে। আর যে বান্দা গোপনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে শেষ রাতে সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে উত্তম জান্নাত তাকে দান করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবকের এই চোখের পানি, আজকে বেলা 11টার দিকে ফোনটা দেওয়া মাত্র সারাদিন চিন্তা করলাম, আহারে এরকম তো একটা দুইটা যুবক নয়, অসংখ্য যুবক তাদের চরিত্রগুলো হারায় ফেলতেছে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। বললাম, বাবা ওই সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় নিবা না, সব সময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখবে, একা একা কোনো রুমে থাকবা না, খারাপ কোনো চিন্তা মনে আসতে দিবা না, ভালো থাকার একটা গুরুত্বপূর্ণ একটা উপায় হলো সব সময় তুমি ওযুর উপরে থাকবে। সাইয়েদনা বেলাল দুনিয়াতে আছেন, আমার নবীজি মেরাজ থেকে যখন আসলেন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, রাসূল এসে বলছেন, বেলাল জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম,
আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম, তুমি কি এমন আমল করেছো যার জন্য তোমার কণ্ঠ আমি জান্নাতে শুনতে পেলাম, এর কারণটা কি? সাইয়েদনা বেলাল বলছেন, হুজুর আমার ব্যক্তিগত একটা আমল হলো, আমি ওযু ছাড়া কখনো থাকি না, ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে দু রাকাত নফল নামাজ পড়ি। ওই যুবককে বললাম, খারাপ চিন্তা সামগ্রী, বারবার তুমি ইস্তেগফার পড়বে, বারবার তৌবা করবে, ইস্তেগফার পড়বে, আল্লাহর নামটা বেশি করে নেওয়ার চেষ্টা করবা, টয়লেটে বেশিক্ষণ থাকবা না, কারণ টয়লেটে যখন ঢোকা হয় আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হয়ে চলে আসবি। যখন তোমার খুব কষ্ট হয় দৈহিকভাবে, শেষ রাত্রে উঠি ওযু বানায়া তাহাজ্জুদটা পড়বে, প্রয়োজনে রোজা রাখবে, আর জান্নাতের ওই লোভনীয় আয়াতগুলো বেশি বেশি করে পড়বে। তুমি যদি আল্লাহর পথে আসতে চাও যুবক, আল্লাহ তোমার জন্য অসংখ্য রাস্তা খুলে দিবেন। যরকম সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা পথ নে, হাজারো পথ আমি তার জন্য খুলে দেই আমার বন্ধুগণ। আর এই সমস্ত মাস্টারবেশনের যে অপকারিতা, এক নম্বর অপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, স্ত্রী হক আদায় করতে পারবে না, সিমেনে যে শুক্রাণু থাকে তা শেষ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ওলা তুল কবি আই দি কুমিলা তাহলুকা নিসকে, তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে তোর এই বডি নিয়ে আমি প্রশ্ন করব, তোর চোখ নিয়ে প্রশ্ন করব, তোর কান নিয়ে প্রশ্ন করব, তোর নাক নিয়ে প্রশ্ন করব, সাক্ষী দেবে তোর হাত, সাক্ষী দেবে তোর পা। তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে? আর এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে কে? আল্লাহ দেখে না। লাংস দিয়েছেন কে? এ লাংস, এই যে ফুসফুস জানিয়ে শ্বাস প্রশ্ন, লাঞ্চটা দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করে কে? মানুষ না, অমানুষ? মানুষ কেমন হয়? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি চেষ্টায় আছেন জায়েজ কেমনে করা যায়। আপনি বিড়ি খাচ্ছেন, আপনি লাঞ্চ নষ্ট করে ফেলতেছেন, এটা কি ছোটখাটো অপরাধ? আস্তে কয়, ছোটখাটো অপরাধ? ছোট মনে করেন কেন? প্রশ্ন করে, বুঝো বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি প্ল্যানে আছে যে গাঁজা খাওয়া কেমন জায়েজ করা যায়। আবার গাঁজা যারা খায়, কিছু জগৎ আছে আবার এই এলাকায়, অবশ্যই এগুলো নাই, ভণ্ড দরবার, ভণ্ড দরবার আছে নাকি? ওই যে মাজারে সেজদা দেয়, এগুলো নাই তো? আচ্ছা আমি বলি, মানে এমনি তো গাঁজা টাজা খায় সব জায়গায়, কিন্তু ভণ্ড সাজে গাঁজা খায়, মানে উনি পীর বাবা সাজে, এরকম কিছু আছে, মানে গাঁজা খাওয়া পীর। হ্যাঁ, গাঁজার একটা করে টান মারে, গাঁজার টানে নাকি ওর ভিতরে এশক জন্ম নেয়, ইশক আশেক হয়ে যায়, খাজা দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ, এগুলোর সংখ্যা কিন্তু কম না। আবার বলে কি জানেন, গাজা নাকি বেহেস্তের গাছ, জোরে বলি নাউজুবিল্লাহ, সকল নেশা কি? আরো জোরে, আরো জোরে, বিড়ি হলো সব নেশার ছোট ভাই, সব নেশার কি? ছোট ভাই। এর থেকে আগে টানাটানি, এরপরে ঢালাঢালি, এই তো তফাত, কিন্তু খুব একটা বেশি নয়। রাগ করতেছেন নাকি? খুজুর আপনি এগুলো কি শুরু করলেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? এই নওগাঁতে এক বুড়ো চাচা খুব বিড়ি টানত, তোর ছেলে একদিন আমাকে মাহফিলে দেখা, বলল হুজুর আমার আব্বাকে এত বুঝান বুঝাই বোঝে না, শেষ পর্যন্ত আমি নিয়মিত যাওয়া আসা করতাম মাহফিলে, আসতাম, তো বলল হুজুর আমার আব্বাটা বেঁচে নাই, খুব চেষ্টা করছি বিড়ি থেকে দূরে রাখার জন্য, নেশা থেকে দূরে থাকার জন্য, পারি নাই,
যেদিন মারা যায় সেখানে আমাকে বললো হুজুর জহুরুল নাম তার, জহুরুল এদিকে আয়, কুলকিটা নিয়ে আয় রে, মরি যখন যাচ্ছে টানটা দিয়েই মরি। কি কথা বুঝলেন? মানে গোমরা হলে যা হয়, গোমরা হলে যা হয়, কোন নেশার দিকে যুবকরা যাবে না। আচ্ছা এগুলো ওয়াজের কি দরকার আছে, আছে কি না বলেন? যুব সমাজ আজকে শেষ হয়ে গেল, রিলেশন করে, রিলেশন খুব ভালোবাসে। আচ্ছা বিয়ের আগে কি ভালোবাসা হয়? আস্তে করে, ভালোবাসা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। কিন্তু এখন ভালোবাসে? বিয়ের আগে। অনেক হোটেল বানাইছেন এখন, ওই যে কবুতরের ঘরের মতো আছে নাকি এলাকায়? এগুলো ছোট ছোট ঘর বানায়, ওখানে বসে কি ফ্রেন্ড, বিএফ, জিএফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আবার যুবক যুবক প্রশ্ন করে, এই তোর কি জিএফ আছে? না, তুই তো মানুষই না, আছে কিনা বলেন? আচ্ছা তাহলে এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দ কি ইসলামে আছে? বয়ফ্রেন্ড ওই মহিলার বয়ফ্রেন্ড একজনই হবে যে তার স্বামী, একজন পুরুষের গার্লফ্রেন্ড হবে একজনই যে তার বউ হবে, যে তার বউ সে তার গার্লফ্রেন্ড। এছাড়া বান্ধবী বন্ধু ইসলামের কোনো সম্পর্ক? আজকে এগুলো নোংরামিগুলো আছে না নাই? স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে যায়া বালক বসে থাকে এতে মেয়ের মতো, ছেলে বসে থাকে গার্ল স্কুলের সামনে, মানে বাপও নাই মাও নাই। মেয়েটা যখন বের হয় পিছে পিছে ফকিরের মতো যায়। হ্যাঁ ফকিরের মতো না, ফকিরই তো, তুমি যাবা কেন? মেয়ের বাবা তোমার কাছে আসবে, ঠিক কিনা? তুমি ফকিরের মতো যাবা কেন? মেয়ে পক্ষ বিয়ের প্রস্তাব দেবে। আল্লাহর পয়গম্বর মুসার জীবন তো আপনারা অনেকেই জানেন, মেয়ের বাবা শোয়েব আলাইহিসসালাম বললেন যে আমার দুটা মেয়ে দেখে নিয়েছো, বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা? মেয়ে পক্ষ বিয়ের প্রস্তাব দেবে, আর ছেলে যায় দৌড় মারে এতিমের মতো, ফকিরের মতো যায়। যখন কোনো জবাব না পায় তখন কয়, শোনো একটা বার তাকাও আমাদের সায়া থাকো, দেখো তিনটা রাত আমার ঘুম নাই, কান্দে, আসে না নাই, আসে না নাই, মনে হয় এই এলাকায় মনে হয় এগুলো ছেলে পেলে নাই, আছে? ফেসবুকে চ্যাটিং করে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার, সব জায়গায় ইনবক্সে একটা সালাম কালাম দেয়, আবার বলে হুজুর শেষ সাথে যদি আমার বান্ধবী ফজরের নামাজের জন্য ডাক দেয়, জায়েজ আছে না? মানে বান্ধবী ডাকবে এটা জায়েজ আছে কিনা প্রশ্ন করে, প্রশ্নের মানটা আজকে কোথায় চলে গেছে? এক ছেলে আমাকে অনেকদিন আগে ফোন দিয়ে বলতেছে, হুজুর দুই বছর যাবৎ একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন, হঠাৎ করে মাস দুই আগে সে আমার ফাঁকি দিয়ে চলে গেল, হুজুর আমায় খুব কষ্ট পাচ্ছি, হুজুর এই যে সে আমাকে কষ্ট দিয়ে চলে গেল, এতে কি ওর গুনাহ হবে না? ও গুনাহ খুঁজতেছে এর মধ্যে। আমি কি অবাস্তব কোনো কথা বলতেছি? এগুলো অবাস্তব কিছু আছে? এগুলো করো না বাবা, বাদ দিয়ে দাও, মানুষ হও, তোমাকে মানুষ হতে হবে, তুমি মুসলিম পরিবারের সন্তান, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমার চারিত্রিক মান হবে ফার্স্ট ক্লাস, তোমার কথা হবে ফার্স্ট ক্লাস, তোমার চলাফেরা হবে ফার্স্ট ক্লাস, তোমার লাইফ স্টাইল হবে ফার্স্ট ক্লাস, জীবনটা শুরু হবে, সময়টা শুরু হয়ে যাবে, দিনটা শুরু হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়া। সূর্যের মালিক সূর্যোদয় করেন, সেই সূর্যের মালিক আল্লাহ বলছেন বান্দা সূর্য যখন উদয় হবে তার আগ দিয়ে একটা নামাজ আমি তোরে দিয়েছি, আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে ওযু বানাবি, নামাজে দাঁড়াবি, সেজদা দিবি, রুকু করবি, আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা হারাম কোনো কাজে আমরা যাব না, জান্নাত কঠিন কিছু নয়, জান্নাত খুবই সহজ একটা বিষয়, জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিতে চান, কিন্তু জাহান্নামে বান্দা যাবে বান্দারা দোষে না আল্লাহর দোষে, বান্দারা দোষে বান্দা জাহান্নামে চলে যাবে।
আল্লাহ বান্দার সামনে সবকিছু ক্লিয়ার করেছেন, বান্দাকে বলছেন বান্দা এটা পানি, বান্দা এটা মদ, এই পানিটা খাবি মদটা খাবি না, বান্দা এটা হালাল এটা হারাম, হালাল গ্রহণ করবি হারাম গ্রহণ করবি না, আল্লাহ সবকিছু বান্দার সামনে স্পষ্ট করেছেন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট, কিন্তু বান্দা হারামের পিছনে দৌড়ায়। আল্লাহ বলছেন বান্দারে হারাম যদি ছেড়ে দিয়ে দেস, হালালকে যদি গ্রহণ করিস বান্দা আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা হালাল আছে তা তোমরা খাও, হারামের ধারে যেও না। কিন্তু বুকটা ফেটে যায় এমন একটা অপরাধ আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে, আল্লাহ নিজেই বলছেন যারা এই অপকর্মে জড়িত হবে, মা বাকিয়া মিনার রিবা ওদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারে যারা জড়াবে তারা জেনে রেখে দিও, তারা যেন নবী এবং আল্লাহর বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর আল্লাহর এবং রাসূল যেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন। এত বড় একটা গুনার কাজ, সুদের সঙ্গে জড়িত এমন নামাজি আছে না নাই? হাজি দোয়া করে দিই নাকি? এই যে দুই একজন করে উঠে যায়, ওজোর মনে হয় কষ্ট হচ্ছে, আমি কি শেষ করে দেব? এই এই কি করব? হ্যাঁ আলোচনা চালিয়ে যাব, কোনো সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ, আপনাদের ভাষার মধ্যে এত রস, এত সুন্দর করে আপনারা কথা বলেন, আবার মাঝে মাঝে রাগ করলে মামুর বেটা এরকম বলে না, বলে মামুর বেটা বলে না, এটা এই কথাটা প্রয়োজন আছে রাজশাহী? ও আচ্ছা, আপনাদের ভাষা তো সুন্দর। এই পার্শ্বই তো মালদা, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, এই অঞ্চল ভাষা তো অনেক সুন্দর, মিষ্টি বাংলা ভাষা, কিন্তু এই নোয়াখালীতে গিয়ে একটু প্যাঁচ লাগছে না, একটু প্যাঁচ লাগছে, চিটাগাং গিয়ে এটার কবর হয়ে গেছে, খুব জটিল, ওখানে বাংলা খুঁজে পাওয়া যায় নাই বললে চলে। তবে ওদেরও ভাষা ভালো, সব ভাষাই তো ভাষা, ভাষার মালিককে বলেন তো, আস্তে ভাষার মালিককে আল্লাহ। তবে বাংলা ভাষা যদি বুঝতে হয়, বাংলা ভাষা যদি ফেস করতে হয়, তাহলে এই এলাকার ভাষাটাই হলো সবচাইতে স্পষ্ট শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলো, দেখেন কি জোরে ঠিক করে দেখছে, বুঝাচ্ছে হুজুর ঠিক আছি তো, ভালো আলহামদুলিল্লাহ। জি আমি একটা সূরা থেকে তেলাওয়াত করেছি, শায়াতের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, কথা শুরু হয়েছে অনেক আগে, একটু মিলাই দেব শুধু সম্মানিত ভাইয়েরা। যুবকরাম আমি মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলেছি তোমাদেরকে নাকি? মন খারাপ করোনি তো? দিন শুরু হবে সূর্য ওঠার আগে কি নামাজ বলো বাবা, কি নামাজ বলো? ফজর। যদি কোনো বান্দা ফজরটা রেগুলার করে, শেষ রাতে উঠে ওযু বানায় নামাজে দাঁড়ায়া যায়, ওযু বানায় নামাজটা যদি শুরু করে দেয়, শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেওয়া শুরু করে বান্দাকে শেষ রাত্রিবেলা। সহিহ হাদিসের বর্ণনা, শেষ রাত্রে বান্দার শিওরে বসে শয়তান বান্দার ভিতরে তিনটা গিট মেরে দেয়, তিনটা গিট মেরে দেওয়ার পর শয়তানটা সেখান থেকে চলে যায়। আমার রাসূল বলেন ও সাহাবীরা, শয়তানের লেগে দেওয়া এই তিনটা গিট যদি কোনো বান্দা ছুটাতে চায়, এক নম্বর গিট তারা ছুটে যাবে বান্দা যখন আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি অজু বানায় যদি প্রস্তুতি নিয়ে নেয়, অজু করার সঙ্গে সঙ্গে তার গিটটা ছুটে গেল, বিছানা ত্যাগ করলো গিটটা ছুটে গেল। নাম্বার তিন হলো অজু বানায় যখন মসজিদের দিকে হেঁটে হেঁটে চলে আসে, যার বাড়ি মসজিদের কাছে সে ব্যক্তি বেশি বরকতময় না, যার বাড়ি মসজিদ থেকে দূরে সে ব্যক্তি বেশি বরকতময়, কোন ব্যক্তি বলেন? মসজিদ থেকে দূরে। কিন্তু কিছু কিছু লোক বুক উঁচু করে বলে, ভাই আমার কপালটা কত ভালো, আমার বাড়ির সামনেই মসজিদ, ভাব খুব দেখেন এরকম দেখেন, কিন্তু বাড়ির সাথে মসজিদ যার বরকত কম তার, আর মসজিদ থেকে বাড়ি যারা যত দূরে,
তার বরকত তত বেশি। কারণ রাসূল বলেছেন যে যত কদম বেশি লম্বা সময় নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা কদমে কদমে বেশি করে নেকি দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, সেদিন এক বেকুব আমার বলতেছে, হুজুর তাহলে হেঁটে হেঁটে ঢাকা রওনা দেব। দেখছেন এরকম আছে না, কিছু বাঁকা টাইপের লোক আছে না, এগুলো বেকুফ টাইপের লোক থাকে। কিন্তু ইদানিং মানুষের হাঁটতে চায় না, এই জন্যে অমুকের দাদার জায়গায় একটা মসজিদ বানাইছে, কে তোর দাদার জায়গার মসজিদে তুই গরম দেখাস, আমার দাদার জায়গা নাই আছে কি না, আরেকটা মসজিদ বানায় ফেলে। অথচ মসজিদের কোনো প্রয়োজন নাই, এরকম প্রয়োজন ছাড়া কিছু মসজিদ আছে না, বলেন বলেন আছে না নাই? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? ফজরের সময় মোটে মুসল্লি খুঁজে পাওয়া যায় তিনজন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। যদি এদের দায়িত্ব না থাকতো ফাঁকা। বাস্তব বলতেছি আমি, অবাস্তব কিছু বলছি না। কেন জানেন, আজকে মুসলমানের লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে। মুসলমান ঘুমাতে যায় রাত তিনটার দিকে, ঠিক কি না? মুসলমান ঘুমায় না, অথচ রাসূল বলেছেন বরকতময় সময় হলো সকাল। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সেই সকালে আজকে মুসলমান ঘুমায়, সারা রাত জেগে জেগে থাকে।